আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ আল তাবার দর্শক বৃন্দ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রিয় খাদ্যগুলো তিনি কি কি খাদ্য খেতে পছন্দ করতেন আমরা সংক্ষিপ্ত আকারে চার পাঁচটা খাদ্য বলব ইনসা আল্লাহ আশা করি সবাই মন দিয়ে শুনবেন আর যারা যারা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ প্রিয়নবী রাসুল্লা সাল্লা সাল্লাম গুস্ত খেতে পছন্দ করতেন প্রিয়নী সাল্লাম মুরগির গোস্ত খেয়েছেন তিনি গুস্ত রুটি পছন্দ করতেন গোস্তের মধ্যে পিঠের গুস্ত এবং বিশেষ করে খাসি বা বকরির কাত ও সামান সামনের ডান পায়ের হাড়যুক্ত গুস্ত অধিক পছন্দ করতেন তিনি ভুনা গোস্তও খেয়েছেন নাম্বার দুই সিরকা রাসুল্লাহ সাল্লাম সিরকা খেতে খুব পছন্দ করতেন নাম্বার তিন জাইতুনের তেল রাসউদুল্লাহ সোলোলা ওয়ালাহুসাল্লাম এরশাদ করেন জাইতুনের তেল তোমরা খাবে এবং শরীরে ব্যবহার করবে কেননা এটি মোবারক বৃক্ষের তেল হরজত আবু নাইম বলেন জাইতুনের তেলে সত্তর প্রকার রোগের শেফা রয়েছে শ্যামেল তিরমিজি জাইদ মাদার এর উল্লেখ রয়েছে বর্তমানে আমরা যাকে অলিভ অয়েল বলে থাকি সেটাই হচ্ছে জাইতুনের তেল সুবাহান আমরা বেশি করে জাইতুনের তেল খাবো এবং শরীরে মাখবো কারণ এটা সত্তর প্রকার রোগের শেফা দান করেন নাম্বার চার কদু আনাস করেন হুজুর সাল্লাম এর নিকট কুদু ছিল অধিক পছন্দনীয় এক দাওয়াতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেয়ালার চারিদিক থেকে কুদুর ও টুকরুগুলো বেছে বেছে খেয়েছেন সেদিন হতেই তরকারি হিসাবে কুদু আমার প্রিয় তরকারি হয়ে যায় রাসুল্লাহ সল্লাহ ওয়াইল ওয়াসাল্লাম হরযত আয়সা সিদ্দিকা রাজুল্লাহ তাআলা আনহা বলেন তরকারির সাথে অধিক পরিমাণ কদু রান্না করো কারণ এতে বিষণ্ণ মনে শক্তি আসে কুদু বৃদ্ধি তীক্ষ্ণ করে কুদু বুদ্ধি তীক্ষ্ণ করে ও মস্তিষ্কে শক্তিশালী করে কুদুর প্রতি হজুর রসুল্লা সাল্লা সাল্লাম এর এমনিতর পছন্দের কারণ আকাইদের কিতাবে এসেছে কেউ যদি বলে আমি কুদু পছন্দ করি না তাহলে সে কুফুরি করল কারণ তার এই মতটা হুজুর পাক এর মতে খিলাফ অর্থাৎ যে কেউ যদি বলে কুদু সে পছন্দ করে না যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন সে কুফুরি করল যদি সে পছন্দ না করে আল্লাহ আমাদেরকে এই সব কুফুরি থেকে বেঁচে থাকার করুন আমিন আজকে আমরা চারটা জিনিস সম্পর্কে জানলাম যার রাসুল্লাহ সাল্লাম পছন্দ করতে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরো জিনিস জানবো সে প্রণত সবাই সুস্থ থাকুন আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ